এই তোমার মেয়ে সাহস হয় কিরাম করে কাউরে কিছু না কে হঠাৎ করে বাড়িতে চলে গেল আপনি হারামদাদার ভাত খাওয়াবো না এ কথা কি শোনেননি তোমার মায়ের কি কানে ঠোঁটা হয়েছে নাকি যার সংসার সে ভালো বসে সংসার করবি কি করবি না তোমার মেয়ে ওই জামাই সংসার করবি দেখে চলে গেছে তুমি আবার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন এই তোমার সাথে চিল্লাবো না কার সাথে চিল্লাবো মায়ে কি তোমার পাশে খাড়াই রয়েছে নাকি তোমার পাশে তাল গাছ আছে তার সঙ্গে চিল্লাচিল্লি করবো হ্যাঁ আমি ওই হারামদাদার ভাত খাবার দেবো না ওর ওকে আমি আরেক জায়গায় দিয়ে দেবো এটা কি ও জানে না তুমি ফিরত নিয়ে আসবো খুবই ভালো কথা তোমার মেয়েরে তুমি অন্য জায়গায় বিয়ে দিবা তা তোমার মেয়ে তো তুমি অন্য জায়গায় বিয়ে দিবা তাহলে তোমার মেয়ে আবার চলে গেছে কেন জামাইয়ের কাছে আর আমি সেই মেয়ে কেন করে নিয়ে আসবো তুমি কও আমাকে না না লাগবি রে বেশ কথা ওই জামাই ঘর করুক আমি মানা করতেছি নে আর ফিরে আইসে যদি আবার ওই জামাইয়ের বিরুদ্ধে গায়ক গীবত গায় যদি জামাইয়ের বদনাম করে তাহলে তোমারও বাদ দেবো না বুঝছাও মায়েরও তো কাট পয়সা তো তোমার কাইটে গাং দিয়ে ফাটাই দেবো এ আমি কয়ে রাখলাম আচ্ছা সেটা যখনকার কথা তখন দেখা যাবে না এখন কনে যাবা যাও কনে যাবো এ আমি কি জামাই সাথে সাথে খারাই রয়েছি নাকি মুখে কি পাউডার মাখিয়েছি তার জন্য রেডি হয়ে রয়েছি কত আশা ছিল মেয়ার মেয়ার জামাই আসবি বাড়ি কি সুন্দর ঘুরে বেড়াবি উঠোন দিয়ে মুরগির মতো ঘুরবি আব্বা আব্বা করবি কইল যাও না ঠান্ডা হয়ে যাবি হ্যাঁ এই এখন তো দেখতেছি একটু দরদ উতলাই পড়তিছে শ্বশুর হইছে আর যখন আমার বাপের বাড়িতে যাই আমার বাপের সাথে খারাপ ব্যবহার করিছাও তখন আমার বাপের কেমন লাগিছে কও চপ 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 আরে একটা কথা বাবারা কই দিচ্ছি এটা খুন হয়ে যাবে কই দিচ্ছি হ্যাঁ একদম খুন হয়ে যাবা আমার ক্যারেক্টার নিয়ে কথা করছো হ্যাঁ তোমার মিয়ার জামাই মতো আমার ক্যারেক্টার লুজ নাকি তুমি কি মনে করি চাও হ্যাঁ ওরে বাবারে এখন দেখো গায়ে লাগে গেছে আমার মেয়ের যে জামাই বাড়ি গেছে না খুব ভালো করেছে আর তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাবো কয়ে দিচ্ছি বিয়ের বাড়ি থেকে তো যাচ্ছো যাচ্ছো নাকি তুমি গেলে জামি পাইছে যাই আমি না একটা জিনিস আসলে বুঝতেই পারতেছি আব্বা আম্মা নয় তোমার সাথে একটুখানি খারাপ ব্যবহার করেছে তারা নিজে থেকে তোমার সাথে আগে কথা কয়নি এটা ওটা শুনি হয়েছে তাই বলে তুমি রাগ করে বাড়ি চলে আসবে যাত্রা বলা বন্ধ করো নাটক শুরু করেছে ওনার আব্বা আম্মা উনি নিজে সবাই হচ্ছে একটা যাত্রা বলার অভিনেতা অভিনেত্রী আমার সঙ্গে কেন এরকম করে আমি বুঝি না জামাইরে তো খাওয়াতে হবে পোলাও কোরমা আনতে হবে বাজার করতে হবে অনেক কিছু করতে হবে খাওয়া দাওয়ার ভয়ে আমরা বিদায় করেছে তুমি এত ছোট মনের হ্যাঁ তোমার এই সমস্ত ফালতু কথাবার্তার জন্যই না আব্বা আম্মা তোমাকে দেখতে পারে না ঠিকই আছে ছোট সবাই আজাইরা কথা মুখের মধ্যে আর কালকে রাতে কি হয়েছিল জানো তোমার জন্য পোলাও গোস্ত সব রাইন্দে বসেছিল তুমি ছিলে না বলে আমরা কেউই খাইনি আমারই ভুল হয়েছে তোমার বিয়ে করে আমার জীবনটাকে তেজপাতা হয়ে গেছে ওই আমাকে গিরামের ওই চ্যাংরা সাহস ছিল হিরণ আমার বিয়ে করবার চাইছিল তার বিয়ে করলেই হতো ভালো থাকতাম সুখে থাকতাম যা করতাম তাই শুনতো ঘুরাই ফিরে তো এই একই জায়গায় আসতিস হিরণরে বিয়ে করতে পারলে খুব ভালো হইতো কি মনে করছো আমি জানি না কিছু আমি সব জায়গায় ফেলেছি ওই গ্রামে এমন কোন ছেলে নেই যে প্রেম নিবেদন করনি তুমি এই সব খবর আমি পাই গেছি কি এবং হিরণকে বিয়ে করার জন্য তুমি শেষ পর্যন্ত ওই গাছের ডালে উঠেছিলে সি 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 এই সমস্ত ফালতু কথা কোথা থেকে পেলে তুমি ওই যে ঘটক মোটকা ঘটক আছে না একটা হ্যাঁ হাতির মতো ওই ঘটকে বলেছে এবং বলেছে হিরণকে না পেলে তুমি নাকি আম গাছে উঠে সুইসাইড করে মরে যাবে জঘন্য সিনেমার নায়িকা তুমি কোথায় আছো